আমি যতদূর জানি আপনি তো ল্যান্ডস্কেপ আঁকেন না আপনি ওটা সাবজেক্ট চেঞ্জ করলেন কেন স্বাদ বদলের জন্য এই প্রাকৃতিক দৃশ্য আঁকার উদ্দেশ্যেই সুখময় হাজির হয়েছে শিলং শহরে আপনি আমার পোর্ট্রেট আঁকবেন তবে সাধারণ পোর্ট্রেট নয় কিরকম আপনি আমার একটা ছবি আঁকুন কিন্তু সেটা হবে এখনকার চেহারা নয় আজ থেকে ঠিক পঁচিশ বছর পরে আমার যে চেহারা হবে সেইটে আপনাকে অনুমান করে আঁকতে হবে আজকের দিনে খুব কমন একটা শব্দ সবাই সেই শব্দের সাথে পরিচিত এবং ফেসঅ্যাপে সবাই নিজের ছবি আপলোড করে দেখছেন যে আজ থেকে পঁচিশ বছর পর চেহারাটা কেমন হবে তো বলছি ফেসঅ্যাপে যে আজকের যে অ্যাপসটা আপনি পাচ্ছেন অ্যান্ড্রয়েড অ্যাপস ইউজ করছেন সেই ধারণাটা কিন্তু আজকের নয় আজ থেকে প্রায় বত্রিশ বছর আগে উনিশশো সাতাশি সালে সত্যজিৎ রায় স্যার সত্যজিৎ রায় কিন্তু সেই কনসেপ্টটা দিয়েছিলেন উনি একটা গল্প লিখেছিলেন গণেশ সেই গল্পের মাধ্যমে কিন্তু কনসেপ্টটা দিয়ে গিয়েছিলেন তার প্রায় বত্রিশ বছর পরে আজ অ্যাপসের মাধ্যমে ফেইসএপ আমাদের সামনে আসছে তো ক্রেডিটটা কার্ড সেটা জানার জন্য আমরা দেখব গণেশ মুসুদ্দির পট্রেট গল্পটাকে গল্পটা নিয়ে আসছে দেবনাথ স্টুডিও ইউটিউব চ্যানেল কয়েকদিনের মধ্যেই তো সেটা দেখার জন্য আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেল দেবনা স্টুডিওকে সাবস্ক্রাইব করে রাখবেন সেখানে আমরা সম্পূর্ণ গল্পটা দেখব অবশ্যই অনেক কিছু জানার থাকবে কাজ চলছে জাস্ট কিছুদিনের মধ্যে আপনাদের সামনে চলে আসছে সেখানে দেখতে পাবেন চিত্রকর সুকুমার সেন কিভাবে নিকুদভাবে 25 বছর পরের গনিশ মুসুদ্দের ছবিটা কিভাবে এঁকেছিলেন এবং তার সব বৃত্তান্ত সেজন্য অবশ্যই ইউটিউব চ্যানেল দেবনা স্টুডিওটাকে সাবস্ক্রাইব করে রাখুন নোটিফিকেশান এনেবল করে রাখুন এবং আমরা নিয়ে আসছি গণেশ মুসুদ্দির পট্রেট এবং আজকের ফেইসে ধন্যবাদ